توفيقي إلا بالله. الله شنو في رجل اذكر اسمي في تهجدك ان شاء الله انت كمان بارك الله فيك جويريا شهر شبي كادر সম্মানিত উপস্থিতি আর আমার প্রিয় ডক্টর মিজানুর রহমান আজহারি 12 বছর আগে ওর এলাকায় গিয়েছিলাম আমি ও তখন কোরআন তেলাওয়াত করেছিল তো কোরআন তেলাওয়াত শুনে আমার ভালো লেগেছে আমি বললাম এদিকে আয় আমার এটিএন এর একটা ছোট কার্ড ছিল ওটা দিলাম তাকে বললাম দেখা করবি এটিএন গেছে যাওয়ার পরে আমার আলোচনার আগে দিয়ে একটু আলোচনা রেকর্ড করে টেলিভিশনে ছেড়ে দিলাম সেই তার হাতে সবক আজকে আমার মিজানকে আল্লাহ কবুল করুন আমিন মিজানের সুন্দর আলোচনাকে আল্লাহ আমাদের আমলে তৌফিক দান করুন আমিন প্রাঞ্জল ভাষায় অত্যন্ত চমৎকার ভঙ্গিতে কথা বলে ছোট ছোট সেন্টেন্সে এটা আমরা উত্তরাধিকার সূত্রে একজন থেকে পেয়েছি যিনি সারা পৃথিবীর কথার জাদুঘর মিজান আমাকে অনেক ভালোবাসে এবং ফোনেও সে যখন কথা বলে আমাকে বলে হুব্বুকা ফিল্লাহ আমি আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি আমিও তাকে আল্লাহর জন্য ভালোবাসি অনেক দিনের বেদনা ছিল একটু দেখা হোক আমারও ছিল তাই এজন্য দুইজন একজন আরেকজনকে দেখে শান্ত থাকতে পারলাম না এটাই আমাদের মুমিনদের পরিচয় হওয়া উচিত আজকে তাফসীরের ময়দানে যতজন কথা বলেন আল্লাহ সবাইকে কবুল করুন আমিন হযরতুল আল্লাহ মাওলানা তারিক মুনাওয়ার ভাই অসাধারণ চমৎকার কোরআন থেকে কথা বলেন যাদেরকে দেখে দেখে আমরা কথা শিখেছি যাদের অনুপ্রেরণায় এই কোরআনের ময়দানে আমরা এসেছি তাদের মধ্য থেকে অন্যতম হচ্ছেন আমার শ্রদ্ধাভাজন বড় ভাই আল্লামা তারিক মুনাওয়ার ভাই সে অনেক আগে ভাইয়ের সাথে দেখা কত সাল 2007-08 এর দিকে বোধহয় তার মানে এক যুগেরও বেশি ভাইয়ের সাথে দেখা নাই মাঝে মাঝে ফোন আলাপ হয় আমেরিকায় যখন থাকতেন মাঝে মাঝে কথা হতো অনেক ভালোবাসেন আমাকে অনেক স্নেহ করেন খোঁজ খবর নিতেন খুব বলতেন মিজান আমি নাই তোমরা কথা বলতেছো এত বেশি মাহফিল রেখো না যে স্বাস্থ্যের ক্ষতি হয় প্রতিদিন গরম দুধ খাওয়া বড় ভাই যেমনি ছোট ভাইয়ের খোঁজ খবর নেয় এভাবে খোঁজ খবর নিতেন অসাধারণ ভঙ্গিমায় কথা বলেন অ্যারাবিক ইংলিশ সব ল্যাঙ্গুয়েজে প্যারালাল ঠিক কি না তিনটি বছর বাংলাদেশের তাওহিদি জনতা ওনার কোরআনের এই বাণী থেকে মাহরুম ছিল আবারও আমাদের প্রিয় বক্তা আমাদের মাঝে ফিরে এসেছে আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ